প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মাধ্যমিক 2022 এবিটিএ টেস্ট পেপার বাংলার তিনখানা পেজ অর্থাৎ 13, 65 এবং 97 পেজের বাংলার এমসিকিউয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমি তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে প্রায় 12খানা ভিডিও আপলোড করেছি। তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবে, একটি মাত্র লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে সমস্ত বিষয়ের উত্তর পরপর পেয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই। তো চলো আজকে আমরা ভিডিওটিকে শুরু করি। তো প্রথমেই দেখো আমরা চলে আসি একদম তোমাদের প্রথম পেজ 13 নম্বর পেজের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে। তো দেখো এখানে 17খানা তোমাদের এমসিকিউ দেয়। তো 1.1-এর প্রশ্ন দেখো, এদেশের কিছু হবে না বলেন, উত্তর কি? অপশান গ, ছোট মাসি। 1.2, দোকানদার হরির যে সাজ দেখে হেসেছিল সেটা হচ্ছে অপশান খ হবে, বাইজি সাজ। 1.3, দয়ার সাগর উক্তিটির বক্তা হলেন, অপশান ক, নিমাই বাবু। চলে আসো আমাদের 1.4, অসুখী একজন কবিতাটি তরজমা করেন, উত্তর হচ্ছে অপশান ক, নবারুণ ভট্টাচার্য। 1.5, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো, উত্তর হচ্ছে অপশান খ, ক্ষমা কর। 1.6, কুম্ভকর্ণের দেহ ভূপতিত ছিল, উত্তর হচ্ছে অপশান ক, সিন্ধু তীরে। 1.7, এই নেশা পেয়েছি আমি, উত্তর হচ্ছে অপশান ক, সরদার কাছ থেকে। 1.8, নিজের কলমের আঘাতেই মৃত্যু হয়েছিল, কার? উত্তর হচ্ছে অপশান ঘ, ত্রৈলোক্যনাথের। 1.9, লাঠি তোমার দিন ফুরিয়েছে, বক্তা হলেন অপশান খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.10, গায়ক গান গাইছেন, এখানে গায়ক হল উত্তর, এটা তোমাদের বাংলা ব্যাকরণ থেকে দেওয়া হচ্ছে, উত্তর হচ্ছে অপশান গ, একটা হবে সম ধাতুজ কর্তা। চলে আসো পরের প্রশ্ন 1.11, টাকায় সব হয়, নির্মলেখ অংশটি হল, উত্তর হচ্ছে একটি একটি করণ কারো। 1.12, অনুসর্গের অপর নাম, উত্তর হচ্ছে অপশান গ, পরসর্গ। 1.13, দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটি হল অপশান ক, মুখ্য কর্ম। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি একদম সঠিক দেওয়ার চেষ্টা করেছি, যদিও কোথাও যদি ভুল বা মিস্টেক হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তরটি অবশ্যই এডিট করে ঠিক করে দেব। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন এখানে শুরু ছিল, হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম, উত্তর হচ্ছে অপশান গ, বিগ্রহ বাক্য। 1.15, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটা হচ্ছে অপশান ঘ হবে, বহুব্রীহী সমাসে। 1.16, রাজায় রাজায় যুদ্ধ এই বাক্যের কর্তাটি, অপশান ক হবে, ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন 1.17, চেয়ে একটি, এটি হচ্ছে এক ধরনের ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে প্রথম পেজটি আমাদের শেষ হলো। তো পরের পেজ হচ্ছে আমাদের 65, তো এই হচ্ছে আমাদের 65 পেজ। তো চলো উত্তরগুলো আমরা দেখি। 1.1, বিরাগী ঝোলার ভিতর যে বই ছিল তা হলো, তো উত্তর হচ্ছে এখানে অপশান ক, গীতা। 1.2, মেষের উপযুক্ত কাজ হবে সেটা, বক্তা হলেন অপশান গ হবে, তপনের মাসি। 1.3, তিওয়ারি বর্মানাস দেখতে গিয়েছিল, উত্তর হচ্ছে অপশান খ, কোথায়? উত্তর হচ্ছে ফয়াতে। 1.4, বাদলে তোমাকে বনস্পতির নিবিড়, উত্তর হচ্ছে অপশান ক, অন্তপুরে। 1.5, হেঁটে গেল গির্জার এক, উত্তর হচ্ছে অপশান ঘ, নান। 1.6, অম্বুরাশি সুতা, কথার অর্থ কি? উত্তর হচ্ছে অপশান ক, সমুদ্র কন্যা। 1.7, পালকের কলমের ইংরেজি নাম হল, উত্তর হচ্ছে অপশান গ, কুইল। 1.8, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোপেতে, উত্তর হচ্ছে অপশান খ, রাজপুত। 1.9, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেনের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল,
তো এখানে উত্তর হচ্ছে অপশান ঘ 2 ডজন 1.10 চণ্ডি পড়েন কালীঘাটে রেখাঙ্কিত পথটির কারক হলো তো এই প্রশ্নটি আমার মনে হয় কিছু একটা সমস্যা রয়েছে তাই উত্তরটি আমি করে দিইনি তোমাদের যদি কেউ সঠিক উত্তর জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো 1.11 পরপত্তি প্রধান হয় যে সমাসে সেটি হলো অপশান গ তৎপুরুষ সমাসে 1.12 এ হলো ধাতু বিভক্তি অপশান ক 1.13 আসছে এবার অনাগত নির্মরেখ পত্তি কোন সমাসের উদাহরণ উত্তর দেখো অপশান ঘ নং তৎপুরুষ সমাস 1.14 কি হে গিরিশ আমাকে চিনতে পারো বিভক্তি যোগে রেখাঙ্কিত পদের কারক ও অকারক সম্পর্ক নিরূপণ করো উত্তর হচ্ছে অপশান গ সম্বোধন পদে শূন্য বিভক্তি চলে আসো আমাদের পরের প্রশ্ন 1.15 এসো যুগান্তরের কবি নির্মরেখ পদটি কোন সমাসের অন্তর্গত উত্তর লিখবে অপশান ঘ নিত্য সমাস 1.16 বাঘে গরুতে এক ঘাটে জল খা এই বাক্যের কর্তাটি হলো অপশান গ ব্যতিহার কর্তা 1.17 পলান্ন পদটির ব্যাসবাক্য হলো পল মিশ্রিত অন্ন অপশান ক চলে আসো আমাদের পরের তিন নম্বর পেজ 97 তো 1.1 দেখো খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এ কথা বলেছে অপশান গ হবে কাশীনাথ 1.2 বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষটি হলেন অপশান খ নিমাই বাবু 1.3 ছোট মাসি তপনের থেকে বয়সে অপশান খ হচ্ছে অ্যান্সার বছর আষ্টেকের বড় 1.4 আমাদের মাথার উপর কি উত্তর দেখ গ বোমারু 1.5 পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষ শব্দের অর্থ অপশান খ হবে সন্ধ্যা 1.6 রক্ত তাহার কৃপাণ ঝোলে কৃপাণ শব্দের অর্থ হল অপশান খ ছুরিকা 1.17 যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় অপশান ঘ হবে ক্যালিওগ্রাফিস্ট 1.8 একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম হলো অপশান খ হচ্ছে শুভ ঠাকুর 1.9 লেখক প্রথম যে ফাউন্টেন পেন কিনেছিলেন তা ছিল অপশান খ হবে পাইলট 1.10 অকারক পথ হলো উত্তর হচ্ছে অপশান গ সম্বন্ধ ও সম্বোধন পথ 1.11 জমিদার বাবু চাষিদের চাষ করাচ্ছেন জমিদার বাবু পদটি অপশান ক হবে প্রযোজ্য কর্তা 1.12 ছেলেটা খেলাধুলায় ভালো ছেলেটা শব্দের টা হলো অপশান খ হবে নির্দেশক 1.13 সম্বোধন পদে সাধারণত কি হয় অপশান গ হচ্ছে উত্তর এর বিভক্তি হয় চলে আসো 1.14 মনন্তর পদটির ব্যাসবাক্য হলো অপশান গ হবে অন্য মনু 1.15 সমাস শব্দের সাধারণ অর্থ হলো অপশান ক সংক্ষেপ 1.16 পরপদের অর্থ প্রাধান্য পায় অপশান ক হবে তৎপুরুষ সমাসে 1.17 উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় এটা হচ্ছে অপশান গ রূপক কর্মধারায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি সঠিক দেওয়ার চেষ্টা করেছি যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও এবং বন্ধুদেরকে সাহায্য করতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো